নমস্কার আজর সমীক্ষা কু স্বাগত করছি প্রদীপ্ত আজর যা টপিক রয়েছে প্রত অর্থাৎ যদি বিরোধী দল হুতু বা সাধারণ জনতা হুয়ু সে কৌশি প্রসঙ্গি প্রত করছেন বিক্ষোভ করছেন আন্দোলন করছেন সেতবে তা আক্রমণ করা যাচ্ছি তাঁকু প্রতিরোধ করা যাচ্ছি এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করা চেষ্টা করা কারণ সম্বিধানরে সমস্ত ମତ ରଖିବାର ଅଧିକାର ରହିଛି ଏବଂ ତାହା ସେହି ଅଧିକାର ସମ୍ବିଧାନ ସମସ୍ତଙ୍କୁ ଦେଇଛି ପ୍ରତିଟି ଜନତା ଯିଏ ବି ତାଙ୍କର ମତ ରଖିବା ପାଇଁ ଚାହିଁବେ ରଖିପାରିବେ ଏ କଥା ସମ୍ବିଧାନରେ ସ୍ପଷ୍ଟ ଉଲ୍ଲେଖ ରହିଛି ସେଥିପାଇଁ ଆମ ଦେଶ ଗଣତାନ୍ତ୍ରିକ ଦେଶ ଏବଂ ସମସ୍ତେ ଗଣତନ୍ତ୍ର ଉପରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି କିନ୍ତୁ ଯେଉଁ ଚିତ୍ରଗୁଡ଼ିକ ଆପଣ ସ୍କ୍ରିନ୍ରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖୁଛନ୍ତି ତାହା ଗଣତନ୍ତ୍ରକୁ ହତ୍ୟା କଲା ଭଳି ଅର୍ଥାତ୍ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ସବୁ ଘଟଣା ଘଟୁଛି ଦୁର୍ନୀତି ହେଉ ହତ୍ୟା ହେଉ ରାଜନୈତିକ ଷଡ଼ଯନ୍ତ୍ର ହେଉ ତାକୁ ଯେତେବେଳେ କୌଣସି ବିରୋଧୀ ଦଳ ପ୍ରତିବାଦ କରୁଛନ୍ତି ସେତେବେଳେ ତାଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ କରାଯାଉଛି ତାଙ୍କୁ ମାଡ଼ ମରା ଯାଉଛି অটক ৰখা যি তুমি অমানসিকভাৱে মড় মৰা যায়কি গিৰিফ কৰা যাওঁ এতিয়া পুলিচ কিছু মাত্ৰ সামিল দেখিব দেখিব মিলি যিত্ৰগুড় আপোনাৰ দেখুচিম আমি ময়ুৰভঞ্জ মুখ্যমন্ত্ৰী গস্ত কথা কৈপাৰ आमें कहपर भद्रकत बजेपी प्रतवाद कर समय आक्रमण करवा कथा कहीपरिया पूर्वर जो घटना गुड़िक घटी है रायगढ़ के खारवेल स्वई सेपटे बैजन पंडा केन्द्रापड़े एमती अनेक घटना आपर्व देखि जे जोबले जेकोसी विरोधी दल हूँ से कंग्रेस हूँ बजेपी हूँ सीपीआई हूँ सीपीआईएम हूँ जेएमएम हूं जेकोसी प्रतवाद से सरकार विरोध में सरकार भूल भट्का को नहीं जो राजस्ता कोल ओल्लांट ত আক্ৰমণ কৰিব দেখা মিলি তাৰপৰা আজি এই বিষয়ক আমি আলোচনা কৰিব আমাৰ অতিথি মানে যোড়ি হৈচাৰিলে আমি মই প্ৰথমে সমস্তৰ পাৰিচয় প্ৰদান কৰিবি ব্ৰহ্মপুৰৰ আম সৈতে বুদ্ধিজীৱী প্ৰহ্লা পাণিগ্ৰাহী যোড়ি হৈছিল আপোনাক স্বাগত কৰোঁ প্ৰহ্লাদু আমাৰ এই কাৰ্যক্ৰমু ৰাজশৰ দাস

বিধায়ক সাংসদ হুন্তু যদি সেনে কোনো অপৰাধিক মামলাৰে জড়িত হ'ব তৃতি অভিযোগ আছুৰি বিৰোধী মানে ইয়া প্ৰত্যাদ বা বিৰোধ কৰিব স্বাভাৱিক তে ই দেখিকি চৰকাৰ কাহি চিহকি উঠু বা চৰকাৰী দল শাসক দল কাহি চিহকি উঠু এয়া গণতান্ত্ৰিক বিধিবৱস্থাৰ গোটেই অংশ দেখোন আজিকা এই অড়াৰ যি তি চৰকাৰ চলিছে প্ৰতীক্ৰিয়াশীল প্ৰত্যিংসা পাৰায়ণ চৰকাৰ চলিছে আজি এতিয়া দেখন্তু যোনভাল এঠি অত্যাচাৰ চলিছে যৌভ আক্ৰমণ চলিছে যৌভ নাৰী ধৰ্শন চলিছে যোনভাৱে আতংগৰাজ এ্ৰষ্টাচাৰ লিপ্ত অঁ এইটাত গণতন্ত্ৰ পদ্ধতিৰে এই নিম বিৰোধী দল আন্দোলন কৰিবৰণ লোক আন্দোলনক উঠাইবে ৱেষ্টবেংগল আৰদাহৰণ বিজেপি ৰৰোধী দল ଯେଉଁମାନେ ବିରୋଧ କରୁଛନ୍ତି ୱେଷ୍ଟ ବେଙ୍ଗାଲ ତାର ଗୋଟେ ଉଦାହରଣ ପାଳିଯାଇଛି ୱେଷ୍ଟ ବେଙ୍ଗାଲରେ ହିଂସାତ୍ମକ କରିକିରି ଦିଦି ଆସିଲେ ସରକାରକୁ ଏମାନଙ୍କର ଧାରଣା ଅଛି ବିଜେପି ହେଉ ବା ସାଧାରଣ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ମାନେ ଯେଉଁମାନେ ଶାସକ ଦଳକୁ ବିରୋଧ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଆମେ ହିଂସା ପରାୟଣ ହେବା ଆଉ ଏଠି ପଲିସି ସରକାରୀ ଗୁଣ୍ଡା ସାଜିଛି ପଲିସି ଆଜି ଚୁପ୍ ରହିଛି ତା ଦ୍ଵାରା ଆଜି ହିଂସା ପରାୟଣ ବଢ଼ିଛି ଆଜି ସେ ବାରିପଦାର କଥା କୁହାଯାଉ ମୟୂରଭଞ୍ଜର କଥା କୁହାଯାଉ ଯେତେବେଳେ মুখ্যমন্ত্রী পাখু কলা পতাকা প্রদর্শন করতে নিজের দুঃখ জনাইব সে প্রতিক্রিয়ার কুলে নিজের গুহারি নিজের কষ্ট সে স্থানীয় অসুবিধা কে যেত সে প্রত করলে এটা পদ্ধতি অর্বর অনেক মুখ্যমন্ত্রী অনেক নবীন পট্টনাকর বাপা বিজু পটনাক যেতবে কলা পতাকা প্রদর্শন হলে সে কারু ওল্লাই আসি সে করুলে কিন্তু দুঃখ দুর্ভাগ্যের বিষয়টি এটি বিজেডি গুন্ডা মানে যে বিজেটি রাজ্যকর্মা আছেন কাম কর সে আসি মারপিট করছেন পলিশ নীরব সজা পলিশর উত্তর আসছি যে তুমি কেইকি ପ୍ରତିବାଦ କରୁଛ ତେଣୁ ତୁମେ ମାଡ଼ ଖାଇପାରିବ ଏମାନଙ୍କ ପଲିସିର ଭାବନା ମଧ୍ୟ ଏ ଟାଇପ୍ ଆସୁଛି ତେଣୁ ଆତିକ୍ରିୟାଶୀଳ ହେଉଛି କିନ୍ତୁ ଏଇଟା ତିଷ୍ଠିବନି ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ବଡ଼ ସ୍ୱାଭିମାନୀ ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ବଡ଼ ଚିନ୍ତାଶୀଳ ଆଉ ବହୁତ ଭଲ ବହୁତ ଭଲ ଲୋକ

কণ গণতন্ত্ৰ বাৰে না ও সম্বিধান লাগু হোৱে নাই কাৰণ এঠি এই চিত্ৰগুড়িক এইযোৰ দৃশ্য গুড়িক দেখা মিল দেখিলেহি আমাক গোটেই আম দেহ চিতাই উঠু যে এতি কণে মুহ খোলিকি কিছু কৈপাৰিব নাই যদি কোনো ভুল হ'ল যদি কোনো দুৰ্নীতি হ'লবলৈ কোন মুহ খোলিকি কহবাৰ কাহাৰ অধিকাৰ নাই ওড়িশাৰে কোন গণতন্ত্ৰ স্ববিধান লাগু হ'ন কি নিশ্চিত ভাবে কেয়া চাইবি যে গণতান্ত্রিক রাষ্ট্ররে বিরোধ করবার অধিকার সমস্ত অনেক সমস্ত যেকোন শান্তিপূর্ণ উপায় যেমি ঢঙ্গে আমি বিরোধ করে পাব আমি মুখ্যমন্ত্রী গত দিন বাইশ তারিখ দিন বারিপদার যা ঘটে তাকে আমি তো নিহতি ভাবে দুর্ভাগ্যজনক বলে কহা কারণ সেদিন মুখ্যত ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কিছু কার্যকর এবং ঝাড়খণ্ড মুক্তিমোর্চার জন দুই জন সে মুখ্যমন্ত্রী সভা পরে পরে যেতবে মুখ্যমন্ত্রী হেলিপ্যাড্রে ভুবনেশ্বর বাহারিলে সেত কলাপতকা দেখ মুখ্যমন্ত্রী বলে এবং এই সময়ের হি বিজু জনতা দলর ছাত্র এবং যুব মোর্চার কিছু কর্মকর্তা যে সেই অঞ্চল পাখা পাখি উপস্থিত লে সেমান যেপরি আক্রমণ কলে নিহতি ভাবে এটাকু আমি গোটে রাজনৈতিক রূপ দেলে যাই এপার যে বিজেডি আক্রমণ কলা সত কিন্তু ভারতীয় জনতা পার্টি কি প্রসঙ্গ মিলিলা কারণ ময়ূরভঞ্জে যেমনি ঢঙ্গে ভারতীয় জনতা পার্টি দিন হব প্রসঙ্গ সেপরি কঙ্গে বিধিবদ্ধ প্রসঙ্গ পাও ন তেণু এদারা সেখানে আসনকাল জেলা বন্ধ করুচার বার ঘটিয়া জেলা বন্ধ করু এবং এই যে ঘটনা বিজু জনতা দলের কর্মী মানে যেপি আক্রমণ কলে তাকে বিজু জনতা দলক ঘের এবং পঞ্চায়েত নির্বাচন পূর্বর যেমি ঢঙ্গে সে বিজু জনতা দলক গোটে ষণু আসি আক্রমণ করার সুযোগ পাইলে নিহতি নিহতিভাবে এটা বিজু জনতা দল কহা গেলে ব্যাকফুট রা কে চলব এবং দ্বিতীয় কথা হলো আপনার যে কেছেন গণতন্ত্র ৰাষ্ট্ৰ বিৰোধ যাহীচীন নুহে কেৱল ময়ুৰ ভঞ্জ বাৰিপাত এমি দেখিবা নুহে আপোনাক মন পকে দাব চিন্তি কেন্দ্ৰা পা জিলা খৰস্ৰোত আন্দোলন আন্দোলনকাৰী গোটেই গোটেই পুলিচ পিটি থাকিলে অন্ধাৰি গিফাৰী হৈছিল সেইটা গোটেই অত্যন্ত বৰ্তমান বর্রচিত লাজু জনতা দলর কর্মী মানে এবং যেপি ভারতীয় জনতা পার্টি এবং ঝাড়খণ্ড কর্মী মানুষ আক্রমণ অন্তত গ্রহণীয় হয়ে না মুখ্যমন্ত্রী গস্তরে উৎসাহিত বিজু জনতা কর্মী মানে যে আক্রমণ কলে আপনার দেখবে গত মুখ্যমন্ত্রী গস্তর সেদিন যে স্মার্ট হেলথ মুখ্য প্রসঙ্গ সেদিন গৌণ হয়ে এই গৌণ এবং মুখ্য প্রসঙ্গ হয়ে যাই আক্রমণ এবং বিজু জনতা দাদাগি তেমন যে রাষ্ট্রের আন্দোলন যে শান্তেৰে প্ৰত্যাদ জন এমি আক্ৰম গ্ৰহণীয় নুহে গ্ৰহণীয় নাই কে কথা হ'বা বিষয়ে তাৰপিছত শিৱপ্ৰসাদ মেহেৰ বৰিষ্ঠিক্বলপুৰৰু আম সৈতে উপস্থিত অতি আজি আপোনাক পুনি থাকে স্বাগত কৰোঁ আম কাৰ এই গোটেই চিত্ৰ যেতিবেলে শাসক দলৰ কৰ্মী মানে বিৰোধী দলৰ কৰ্মী মানুহ মাড় মাৰুক্ত আক্ৰমণ কৰোঁ পুলিচ সেইঠিহি উপস্থিত পুলিচি কেৱল হাত বান্ধিকি ড়া হ'ল নহ'লে এপটছেপট দৌৰ এই আক্ৰমণ কু ৰ উদ্যম কৰোনে তাৰপিছত এই ঘটনা কোনো পুলিচৰ এই আপোনাৰ অংশ না বিজু জি কিন্তু বিৰোধিত্ব আইন অমান্য নহয় विरोध तो संविधान समेत आज किसी असुविधा ना विरोध करेंगे आगर भी होते हो मैंने कहीं स्पर्श स्पर्शकत कहीं विरोध कर विरोध को विरोध करके उचित कथा पुलिस से जगह जी निर्विकार ठिया हाथ होटका मैंने पुलिस गोटे पार्टी हो जाऊँगी मान पुलिस रो भूमिका भी मान कर्मी पर बहुत निंदन बहुत चिंतार विषय पुलिस केवे राजनीतिक पचार कथा नुहे जदि पुलिस राजनीतिक पचार गणतंत्र हत्या हो जाए আজ হওয়ার কথা নয় আদৌ হওয়া নহে পুলিশস ভূমিকা একদম স্পষ্ট অনেক যে লোক লোক বাডওছে সে ল হাত তা অর্টক কথা যে মাডক খাওয়া যাচ্ছে তা পুলিশ কক্ষা দেব না পুলিশ দেওয়ার কথা না সে জায়গার পুলিশ কম ঠিয়া হয়েছে পুলিশ এতে মুত করা হয়েছে টু বিধিও ব্যবস্থা রক্ষা করার টু প্রোটেক্ট ল অ্যান্ড অর্ডার লোক যে ভাঙুছি তাঁর সাথে পুলিশ ঠিয়া হা মানে পুলিশ নিজে ভঙ্গ করু চিন্তার বিষয় আজ্ঞা নিদার বিষয় হওয়ার কথা নয় আদৌ

কি কাহ আক্ৰমণ কৰিব আছিলে সেনে কিছু গোটেই প্ৰসংগ কুইকি কলাপতকা দেখাও নহ'লে চৰকাৰ বিৰোধী নাৰা দোলে বা সিৰে কণ আক্ৰমণ কৰিব শাসক দলক আক্ৰমণ কৰিব মানে গোটেই প্ৰসংগ মিগলা যেতিয়া কলাপতকা দেখাই পাৰিব নাই কি স্লোগান দেই পাৰিব নেকি চৰকাৰ বিৰোধীৰে ক' গোটেই আম সুস্থা প্ৰতীক কি বর্তমান যে ওশার ওশা সরকার চালছি বিজু জনতা দলর সরকার এ সরকার ধীরে ধীরে গণতন্ত্র পদ্ধতি বাহারি যাই হিটলর শাসন আড়ে চাল এ সরকার চাহচি যে বিরোধী দলকে হিংসাৎক মাধ্যমে মাড় মারি কৌশি প্রকার প্রশাসন মাধ্যমে দণ্ড দিয়ে এমান পাটি চুপ করে দেবেন कारण को गए मौका मिगला कि मास त वेस्ट बङ्ले निर्वाचन होला निर्वाचन जोभी भाग हिंसात्मक काम गरि दिदी विजय हासिल कले विजेपि कार्यकर्ता मान को अत्याचार हिंदू हिन्दू मुसलिमे प्रभेद गरागला हिन्दू विभिन्न प्रकार अत्याचार होला तार आज कौँसि खणा मिना कि प्रकार हिसाब मिल् आज सही त अवलम्बन गरुटी विजु जनता दल বিজু জনতা জনতাকর্ধু মানে নিরহ লোক মানু যে কলা পতাকা প্রদর্শন কিছু সময় তো ভাই যে কুলে যে অতি সুন্দর কথা কহলে বিধি আ ব্যবস্থা কু পলিশ রক্ষা করার কথা এটি বিধি ব্যবস্থা বিজু জনতা দল রঙে পরিণত হয়েছি এটি বিধি ব্যবস্থা যে পলিশ রক্ষা করার কথা সে পলিশ শান্তরে ছেড়েছেন আপনার টিভি হোক অন্যান্য চ্যানেল দেখ পলিশ নীরবদা সাজি আজেটি র যুবক বন্ধু মানে বিজেপি কার্যকর ঝাড়খণ্ড কার্যকর মানুষ সাধারণ লোক মানুষ আক্রমণ করুচ এটা তো দুঃখ আর্ভাগ্যর বিষয় এই আগামী দিনের পঞ্চায়েত নির্বাচন এটি তো বেশি প্রতিহিংসা প্রাণ হব প্রা গাঁ ভিতরে কল হব গাঁ গাঁ ভিতরে হতাধার চাল এ ভিতরক রক্ষা করে পার তো তণু এই জিনিছা কোনো ব্যৱস্থা কৰিব পূৰ্বৰে চৰকাৰ সজাগ হৈ যোৱা দৰকাৰ গণতন্ত্ৰ পদ্ধতিৰে জিতিব হাৰিব অলগা জিনিছ অতিবাদ কৰিব প্ৰত্যসা কৰিব অলগা জিনি অঁ গণতন্ত্ৰ পদ্ধতিৰে আমি কেমতি লোকে পহঁচি পাৰিব তা হ'ব ছাৰ ক'লে যে আয়ুৰভঞ্জেৰে এমান কিছু কাৰ্যকৰ্তা মানুহ মিগলা চুৰা মিগাল যে আ ବିଜେପି ବାଲାଙ୍କୁ ସୁରାଗ ମିଳିଗଲା ସେମାନେ ଆଜି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆନ୍ଦୋଳନ କରିପାରିବେ ଏଇଟା ଅଲଗା କଥା ଅଛି କିନ୍ତୁ ସେମାନେ ଗଣତନ୍ତ୍ର ପଦ୍ଧତିରେ ପ୍ରତିବାଦ କରୁଛନ୍ତି ପ୍ରତିବାଦକୁ ସମର୍ଥନ କରିବା ଦରକାର ପ୍ରତିବାଦର କଥା କ'ଣ ଏ ସରକାର ବୁଝିବା ଦରକାର ଏ ସଂସ୍କାର ପ୍ରତିହିଂସା ପରାୟଣ ହୋଇଯାଇଛି যা দ্বাৰা এইভাল মানে সব ঘটুৰি আগামী দিনত পঞ্চায়ত নিৰ্বাচন অঁ দুৰ্ভাগ্য ওশাৰ যে সেই সময় কেমি হ'ব সাধাৰণ নিৰ্বাচন কেমি হ'ব না ৱেষ্ট বেংগল ভৰিশ নিজিবতিহিংসা পাৰায়ণ তিয়াৰ হ'ব এইটাই আশ্চৰ্য দুখ তোমাৰ লাগুছে এগামী দিন পাই প্ৰিপেৰেচন হ'ব পাৰিব আজি আগুনি নিহাতি পঞ্চায়ত নিৰ্বাচন ৰ গোটেই বৰ প্ৰশ্ন এবং রাজকিশোর বাবু এইটি আপনার প্রশ্ন উঠুচি যে যেতবে পশ্চিমবঙ্গ নির্বাচন সময় আমি যে চিত্র দেখলে ভাবে আক্রমণ করা এমিতি কি হত্যা নির্মম ভাবে যে বিরোধী দল অনেক তাঁকী বা তা সমর্থিত লোক এবং কিছু দিন পূর্ব আপনার দেখি যে তালিবান যেতবে আফগানিস্তানরে সরকার গঠন কলা সরকার বিরোধে বা সরকার সমর্থন যে লোক মানে ন করলে সে সিধা সহ গুড় করে হত্যা করা যা ଏହି ଚିତ୍ର ଗୁଡ଼ିକ ଓଡ଼ିଶାରେ ପ୍ରତିଫଳିତ ହଉଛି କି ବର୍ତ୍ତମାନ ଆଜ୍ଞା ଦେଖନ୍ତୁ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଯେପରି ବ୍ୟାପକ ହିଂସା ହେଇଛି ଟି ଏମସି ର କର୍ମୀମାନେ କୁହାଯାଇପାରିବ କି ଗୁଣ୍ଡାମାନେ ମଧ୍ୟ ଯେମିତି ବିଜେପି ଉପରେ ଆକ୍ରମଣ କରୁଥିଲେ অন্তত মই ময়ুৰভঞ্জ পৰিপ্ৰেক্ষী কয়ি সেই বেছি কিছু ঘটনা অতীতৰে তাৰ নজিৰ নাই দুই হাজাৰ উনৈছ সাধাৰণ নিৰ্বাচনত দেখিছোঁ সপৰি কিছু হিংসা না কিন্তু গত সেই মুখ্যমন্ত্ৰী গছ দিন যা ঘটিলা তাক আমি কেনেবি গ্ৰহণ কৰি পাৰিবা নাই তালিবান শাসন কথা যি ক'লে নিহাতি ভাৱে তালিবান গোটেই এক ছত্ৰবাদ শাসন আৰু সেই শাসন যিয়ে চৰকাৰ সমৰ্থন কৰ নাই সেই গুৰি কৰি হত্যা কৰ্তমান যদিও সেইস্থিতি আছিল কিন্তু বিৰোধী মানুহ বিশেষ কৰি চৰকাৰ বিৰোধীৰে যেতিয়া যে

তাকৰটো অধিকাৰ অঁ আজি যাব ভুল কৰোঁ যে কোনো দুৰ্নীতি হ' কি যে কোনো নেতেৰে বা তেওঁৰ কাৰ্য বিৰোধীৰে যদি সমৰ্থন নথ বিৰোধ কৰি পাৰিব বিপদ কোৱা পাৰিব নিশ্চয় ভাবে নিশ্চিন্ত ভাবে এ এ বিরোধ করিবার ধারা বিরোধ করিবার অধিকার সমস্ত রয়েছে তেমন যেহেতু এটি বিজু জনতা দল রাজ্য সরকার সরকারের অনেক তেমন সে বিরোধ করিবার বিজেপি হল আমার এটি যেহেতু ঝাড়খণ্ড মুক্তিমোর্চা এটি সক্রিয় বিভিন্ন সামাজিক সংগঠন অনেক বেড়ে বিরোধ করছেন তেমন সেদিন শান্তিপূর্ণ উপায় বিরোধ করলে এবং বিরোধ করিবার অধিকার আমি কেহি মধ্যে ছড়াই নেই না জন বিধকাল মানে নু যে আমি তাকে আক্রমণ করা আমি তা আক্রমণ করে আহত করা এবং গুরুতর সেদিন আপনার

ସେ କାଣ୍ଡକୁ ନେଇ ବିଜେପି ଉପରେ ଯେଉଁ ବିଜେଡ଼ି କର୍ମୀମାନେ ଆକ୍ରମଣ କଲେ ତାହା ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ବେଳେ ପ୍ରତିଫଳିତ ହେବ ଏବଂ ସେଇଟା ବୋମେରାଙ୍ଗ ହେବ ଶାସକ ଦଳ ପାଇଁ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଫେରିବି କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଶିବବାବୁଙ୍କ ପାଖକୁ ଯିବି ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ସମ୍ବଲପୁରରୁ ଆଜ୍ଞା ଏଇଠି ଆଉ ଗୋଟିଏ କଥା ଆସୁଛି ଯେ ବିରୋଧୀ ଦଳଙ୍କ ଯେଉଁ ତାଙ୍କ ଯେଉଁ ସଂଖ୍ୟା ଗରିଷ୍ଠତା କମ୍ ରହିଛି ଏବଂ ଶାସକ ଦଳର ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠତା ଅଧିକ ରହିଛି ବିଧାନସଭାରେ ତାଙ୍କର ଅଧିକ ବିଧାୟକ ଅଛନ୍ତି ସାଂସଦ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଲୋକସଭାରେ ରାଜ୍ୟସଭାରେ ମଧ୍ୟ ତେଣୁ ଏଇଠି ଗୋଟିଏ କଥା ଆସୁନି କି ଯେ ଆମେ ଅଧିକ ଅଛୁ ଆମର ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠତା ଅଧିକ ଅଛି ଆମେ କୋଡ଼ିଏ ବାଇଶ ବର୍ଷ ଧରିକି ଶାସନ କଲୁଣି ତେଣୁ ଆମେ ଯାହା କହିବୁ ତାହା ସବୁ ଲୋକ ମାନିବା ପାଇଁ ବାଧ୍ୟ ସେ ବିରୋଧୀ ହୁଅନ୍ତୁ ସାଧାରଣ ଲୋକ ହୁଅନ୍ତୁ ଯିଏ ବି ହୁଅନ୍ତୁ ଆଜ୍ଞା ଶାସକ ଶାସକ ପକ୍ଷ ସରକାରଙ୍କର କାମ ହେଲା ତାଙ୍କ କଥା ମନେଇବେ কিন্তু কথা মনেপি বড় প্রয়োগ বিধেয় নহে বুঝেবে লু বিশ্বাস নেবে এ বড় প্রয়োগটা তো বাট নুহ বড় প্রয়োগ পৃথিবী ব্যবস্থা বাহার পড়ে গেল এ কে হোক আগে কথা যে দৃষ্টিগোচর হচ্ছে সামনে কে যে বিজেডিপাই কোণ টিএম সি তার উদাহরণ কি তাঁক আদর্শ করে মানবে কি সে মমতার পথে যাবে কি নবীন পট্টনাক তা বরিষ্ঠ লোক তাঁর সিনিয়র লোক সে তাঁর নিজ বিদ্যাবুদ্ধি হচ্ছে সে ভারী ইন্টারেকচুয়াল লোক সে যদি পুঁ মমতা

তাঁর গোড়াই গোড়াই মাইলে কিন্তু প্রশান্ত জগদেব কু বহু সময় ধরি তা রখাগেলা বা ঘণ্টোড়াই রখাগে এটি জন যেত বিধায়ক জন জনপ্রতিনিধি সি আইনক হাত সরকার বিরোধের যে কুচি তাড় মারুমান তাহলে এটি আজ্ঞা যধারণ কর্মী অনেক সে শিখবে এটা গোটা আসুন কি প্রশ্ন আজ্ঞা দেখুন যদি।

एकदम भयंकर होईज भयलेट कथा चिंता करुलीस अटक कीटा मग कुची पुलिस जेवतो तार नि काम कला नाही सगळे मारपिट होईगले हिंसाला हिंसाटा आव्हा जापरेदी मरे ताले स्थिति उड़े मे विप्न होईन ना हुँ. हिंसामक स्थिती रिंग उभय दळवाक शासक हुतोधी हुत आज श्रीप्रसाद बाबू को अटके प्रल्हाद बाबू आऊ गे चित्र सामना आशीरा पिपली उपनिर्वाचन बेळद आगु आम सादिक जतेब टाका बाटवार चित्र সামনা আনি শাসক দল শাসক দলের কর্মী হুয়ু সে টঙ্কা বাটুলে যেতবে ভোটপ্রাই সেতবেদিক আক্রমণ করা যাই তেমন এটি না সাধিক সুরক্ষা সুরক্ষিত অনেক না বিরোধী অধারণ লোক অ প্রতর উঠেছি তাকে দমন করা যাচ্ছি তা মুহকু কমি বন্ধ করে দিয়ে যাব সেই আক্রমণ পর্যন্ত কথা যাচ্ছে ঠিক কথা কে ସାମ୍ବାଦିକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ନେଇ ଏମାନେ ପ୍ରତି କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁମାନେ ବିରୋଧ କରିବେ ଯେଉଁମାନେ ସରକାରଙ୍କର ଯୋଜନାକୁ ବିରୋଧ କରିବେ ସରକାରର ଦୁର୍ବଳତା ଯେତେବେଳେ ପଦାର ପକାଯାଉଛି ସେ ସମୟରେ ସେମାନେ ଯଦି ପଦାର ପକାଇବେ ସେମାନେ ମାଡ଼ ମାରିବା ଛଡ଼ା ହିଂସା କରିବା ଛଡ଼ା ସେମାନଙ୍କ ପାଖରେ ଆଉ କିଛି ନାହିଁ ସେମାନେ ଯେମିତି ସାର୍ କହୁଥିଲେ କିଛି ସମୟ ପୂର୍ବରୁ ଯେ ওয়েষ্ট বঙ্গাল গোটে উদাহরণ হইযাইবল ওয়েট বেঙ্গাল রদাহরণ কেইকি না পড়োশী রাজ্য অনেক বেঙ্গল বঙ্গাল সে দেখলে ওয়েস্ট বঙ্গালে সেটি বিরোধী দলক মানে হিংসাত্মক মাধ্যমে আমি প্রতিহত করে পালন সেমান ভাবনা আছে। যেতিবলে নিৰ্বাচনত জিতিলে বিজয়াস দিদী ৱেষ্টবেংলৰে হিন্দু মুছলিম মধ্য কল হ'ল নিমম ভাৱে হিন্দু মানুহ হত্যা কৰলা সেই গোটেই প্ৰকাৰ পাকিস্তান ভৰি ভাৰত পাকিস্তান বিভাজন সময়ৰ ঘটনা ভা মন পেলাই ৰাজ্যপাল এই কথা কৈছে এবাৰ হ'ল শান্তপ্ৰিয় ৰাজ্য এই ওড়িশাৰে কোন হিংসা চলিব নাই এতিয়া কৌশল প্ৰকাৰ সাম্প্ৰদায়িক দংগা চলিব নাই ଲୋକ ଏ କଥାକୁ ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି କିନ୍ତୁ ଏ ସରକାରୀ ଦଳ ଚିନ୍ତା କରୁଛି ହିଂସାତ୍ମକ ମାଧ୍ୟମରେ বিৰোধী দল বিজেপি ৰ বন্ধু মানৰ পাৰ্টি বন্দ কৰিব কিন্তু সেনে জানি নাহি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্ত বন্ধু মানে বহুত দৃঢ় সেই লক্ষ্য অঁ ভাৰতক পৰম বিভাগী ৰাষ্ট্ৰ কৰিবটকা হমছক দেখিক ভয় কৰিব বড় বড় পৰ্বত পাহাৰ চৰ লক্ষ্য অঁ তে সেই মানুহক এনে দবাই পাৰিব নাই কেবি হিংসা এমানকৰ আশ্ৰয় দিব নাই তেণু প্ৰতীক্ৰিয়া যেতিবলৈ গোটেই ক্ৰিয়াশীল তিয়াৰ হ'ল প্ৰত্ৰিয়া নিশ্চয় তিয়াৰ হ'ব সেইপাই

সেমানে ভাবুত ভোট ব্যাঙ্ক খসি খুশি যাচ্ছি সে ভাবুত যদি আমি এইভাবে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীল নহেবা তাহলে দি হাজার চবিশে আমি আসবে কষ্ট হয়ে যাব তেম সে নবীন পট্টনাক না যে ফোট ব্যাঙ্ক করছেন সেইটা ধীরে ধীরে খসি আজ দেখুন পাঁচ পাঁচ জন মন্ত্রী আজ ধর্ষণ লিপ্ত লিপ্ত বিভিন্ন প্রকার ডালি চোরটু আনি আরম্ভ করি পানি চোর পর্যন্ত এটি বিভিন্ন বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত অছন্তি তবে আপন গোট কা পে চাইবে রাজকিশোর বাবু এই যে দুর্নীতি কথা কহুতলে প্রহ্লাদ বাবু মহাঙ্গা ডবল মর্ডার যাহা কি পুরা রাজ্যর চহল সৃষ্টি করিছলা সেই যে ডবল মর্ডার ঘটনা তা ব্যাকগ্রাউন্ড কু যদি আমি যা আবাস দুর্নীতি বা আবাস কেলেঙ্কারি যা মাহঙ্গা অঞ্চলের মহাঙ্গা নির্বাচন মণ্ডলের চালু সেই তা ব্যক্তি স্বর উত্তোলন করুলে সেই কুড়মণি বরা এবং দিব্যসিংহ দিব্য সিংহ বরা সেই দুর্নীতি প্রসঙ্গ অর্থাৎ যে আবাস যোগ্য হিতধিকারী নমি কি অযোগ্য মিলু লা তা প্রত করলে তাকে সেই পর্দাফাশ করুলে যে দুর্নীতি রইলা সেইপুর হত্যা করে দিয়ে গলা নির্মম ভাবে এবং এতে জড়ে ক্যাবিনেট মিনিষ্টর প্রত জেলা না আসিলা তেমন এই যে দুর্নীতি বিরোধে আহ মুহ খোলিপারে না এমতি দুর্নীতি বড়ি চাল দুর্নীতিগ্রস্ত অফিসর নেতা প্রাদুর্ভাব বড়ি চাল নাই আপোন দেখ কে বিৰোধক কে বন্ধুক মনৰে চপাইদে পাৰি নাই আপোনাৰ ভাৰত স্বাধীনতা সময়ত আপোনাৰ দেখিব বিৰোধক যেতিয়া আমি চাপিব চেষ্টা কৰিব চপ্ৰেছ কৰিবা কৰিব দমন কৰিবা কৰিব বিৰোধ সতে সৰ্বব্যাপী হ'ব আৰু বহুত দিগৰে প্ৰচাৰ লাভ কৰিব তুমি আপোনাৰ দেখোন যদি মাহংগা ডবল মৰ্ডৰ যেপৰি ঢংগৰে দুইজনক হত্যা কৰি দিয়া গলৰ্তী সময়তে প্ৰমাণ লুচাইপাই যি অভিযুক্ত সি গোটেই মিষ্ট্ৰিঅছ পৰিস্থিতিৰে সি মৰিগল সেইটা আতৌ গ্ৰহণীয় নুহে এবং ওষা শান্তিপ্রিয় শান্তিপ্রিয়্যের তো সে প্রকার হিংসা চলব না এবং সে হিংসার আপনার যেমি গোটে রাজনৈতিক রঙ্গ লুচি রয়েছে এবং রাজনৈতিক অভিস রয়েছে সেমিতিকু আমি গ্রহণ করিপার না আউ দুর্নীতি বিধের লড়াই অতীত রয়েছে এবং এবার রহবা ভবিষ্যতে রহব কারণ দুর্নীতি বিধের যদি আমি লড়াই নকরিবা এবং কিছু আমার যে সামাজিক নেতৃত্ব অনেক যে সমাজের বিভিন্ন বিভিন্ন কোণরে বিভিন্ন ক্ষেত্রে হয়ে বা দুর্নীতি কামনা আনিয়া চেষ্টা করছেন সে আমি কেবি দমন করে পার না সরকার এনে গোটে উদার মনোভাব পোষণ করি বহু আবশ্যকতা অনে আপনার খরস্রোতা কেন্দ্রাপড়া ঠু আপনার কলাহি যা যে মনে কর ক্ষেত্রে আপনার সেটি মুখ্যমন্ত্রী কলাপতকা কিংবা সেটি ডবল মর্ডর হোক কিংবা মমিতা সম্পৃক্ত দিব্যশঙ্কর মিশ্র হুঁ রাজনৈতিক দল সামাজিক সংগঠন কর্মী মানে বিরোধ সরকার গোটে অত্যন্ত গোটে এবং গোটে বলে গোটেই আলোচনা কৰিব বৰ্তমান সময় আছে দৰকাৰ যে গণতন্ত্ৰ ওড়শ ৰে ৰক্ষা কৰা যায় পাৰিব নাই कि संविधान ओडावासी लागू हो कि नाशार जो विरोधी दल मैंने अच्छा से मैंने आग को प्रतिबाद कर कि ना यह सरकार निर्भर करुस् संविधान को से प्रणयन करेंगे निज राज्य एड़सावासी जहाँ कहते आप शांति प्रिय शांतिपर ही विश्वास करेतु तो समय सरला समीक्षा को यही रखा किंतु दर्शक मान कह चाहिए आपड़ मैंने आम सोशल मीडिया पेज मध्यम आम को यही कार्यक्रम नहीं कि ମତାମତ ଦେଇପାରିବେ ସମୟ ସରିଛି ପୁଣି ଥରେ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହିଁବି ଆମ ଅତିଥିମାନଙ୍କୁ ନମସ୍କାର